তো ফলাফল দেখার জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনের সময় অর্থাৎ যখন আমরা আবেদন করি তখন যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে সেই মেসেজটা যদি আমরা না পাই অর্থাৎ যদি কোনো কারণে আমাদের মোবাইলে কখনো মেসেজ না আসে সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজ করতে হবে সেটাই আমি এখন বলছি প্রথমত বলে রাখি ফলাফলটা কখন প্রকাশিত হবে ফলাফল গত বছরের ফলাফলের কথা যদি বলি তাহলে আপনারা ধরে নেবেন গত বছর ছিল সাড়ে তিনটার পর হয়তো অনেকের মোবাইলে এস এম এস আসছিলো এটা কিন্তু নিয়মিত যে ফলাফল সিটি না এটা ওয়েবসাইটেও এইভাবে প্রকাশ করবে না আপনাকে এস এম এস দিয়ে কনগ্র্যাচুলেশন জানিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে তো সেই এস এম এসটা যদি না পান তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখছি সেইখানে ক্লিক করে আপনি এই রকম একটা ইন্টারফেসে চলে আসবেন সেইখান থেকে আপনি জাস্ট এখানে বিটিভি ডিপ্লোমা অ্যাডমিশন রেজাল্ট লিঙ্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে এখান থেকে আপনি যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে যে ভর্তি ফলাফল এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে হয়তো আপনাকে রোল নাম্বার এবং আপনার যে সিকিউরিটি কোড সেটা দিয়ে লগ করে আপনার ফলাফল দেখতে হবে অথবা আপনি চাইলে আবেদনকারী লগ এইখানেও ক্লিক করতে পারেন অর্থাৎ আপনি আপনার অ্যাপ্লিকেন্স লগ ইনে গিয়ে আপনার যে পেজ সেইখানে গিয়ে আপনার ফলাফল কী অবস্থায় আছে আপনি কি চান্স পেয়েছেন কি না বা মেরিট লিস্টে রয়েছেন বা ওয়েটিং লিস্টে রয়েছেন কি না সেটা আপনি জানতে পারবেন এরপরেও যাদের কোনো সমস্যা হবে ফলাফল দেখতে তারা অবশ্যই আমাদের পেইজে এস এম এস আমরা আপনার ফলাফল দেখতে সর্বোচ্চ চেষ্টা করবো তো এই ছিল ফলাফল নিয়ে আর ওটো মাইগ্রেশনের বিষয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি এবং ওটো মাইগ্রেশন প্লাস হচ্ছে ভর্তি নিশ্চয়ন তো সেই অবধি আমাদের ভিডিও না আসা অবধি আপনারা আপাতত ফলাফল পর্যন্ত থাকবেন আর কার কী ফলাফল হয়েছে সেটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন